বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16 মার্চ 2021-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে চন্দ্র কিন্তু প্রথম রাশি এবং প্রথম নক্ষত্রে, অর্থাৎ রাশির মেষ এবং জোডিয়াকের প্রথম নক্ষত্র অশ্বিনীতে অবস্থান করছে, এবং অশ্বিনী নক্ষত্রে চন্দ্র এবং বর্তমানে অশ্বিনীর অধিপতি কেতু উচ্চস্থ, এই প্রভাবটা আমরা হরোস্কোপে পাচ্ছি। ইতিমধ্যে অবশ্যই 24 ঘন্টা পার হয়েছে, সূর্যের রাশি পরিবর্তন হয়েছে এবং 24 ঘন্টা পরে শুক্রের কিন্তু রাশি পরিবর্তন। এমতো অবস্থায় আমাদের দৈনিক রাশিফলটা খুব গুরুত্বপূর্ণ এবং গ্রহদের রাশি পরিবর্তন আমাদের লাইফের ওপর প্রচণ্ড মাত্রায় এফেক্টিভ হয়, কারণ কোনো গ্রহ যখন এক ঘর থেকে অন্য ঘরে শিফট করে সেই জায়গায় একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়। এই সমস্ত বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, এবং যেহেতু অশ্বিনীর অধিপতি কেতু সে অঙ্গারক যুগের অপোজিট সাইডে অবস্থান করছে, বলতে পারেন রাহু এবং কেতু একই সরলরেখার দুই বিন্দু, তারও একটা প্রভাব এখানে কাজ করছে। এই ডেটাটা আমরা পাচ্ছি, এই ডেটাটাকে এবার আমরা অ্যানালাইজ করে দেখি। প্রথম জেনারেল প্রেডিকশান, যেটা মূল প্রেডিকশান আমি বলি আমাদের রাশিচক্রের, সেই প্রেডিকশানে কী কী প্রভাব আজকের দিনে উঠে আসছে, এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ টুকুও জান নেই, রাশি লগ্ন তো অনেক দূরের কথা, তারাও এখানে কিন্তু বহু প্রেডিকশান মেলাতে পারবেন। অবশ্যই প্রথম প্রেডিকশানটা সবার আগে মনোযোগ সহকারে শুনুন, আমি রাশি লগ্নে দু একটা কথা অবশ্যই বলবো, কিন্তু আগে জেনারেল প্রেডিকশানটা একটু মনোযোগ সহকারে শুনুন। তো প্রথমে আমি এটুকু বলতে পারি, অশ্বিনী নক্ষত্রের যদি আপনার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য জানেন তাহলে আজকের দিনটা কীরকম যাবে বা কী প্যাটার্নে চলবে, কারা এগিয়ে থাকবেন সেটা বুঝে যাবেন। অশ্বিনী নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ যুগ্ম ঘোড়াকে এখানে কল্পনা করা হয়েছে, এবং এই ঘোড়া বলতে আপনাদের প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে স্পিড বা গতি। তো যে জায়গায় গতি আছে সেই জায়গায় আজকের দিনে কিন্তু উন্নতিও আছে। গতি অবশ্যই যারা ড্রাইভিং করছেন, যারা স্পোর্টসে আছেন, যারা কোনো দৌড়ঝাঁপ করে কোনো কাজ করছেন, যারা প্লেন চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, যারা খেলোয়াড় দৌড়োদৌড়ি করতে হয়, সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু ভালো। ঘোড়ার মধ্যে যেটা থাকে ক্ষিপ্র অ্যাটিচিউড, ক্ষিপ্র অ্যাটিচিউড আমরা এই সমস্ত প্রফেশনেও দেখতে পাই, এবং যে কোনো ক্ষেত্রেই যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন সেই সব জায়গায় আমরা দেখতে পাই। তো ক্ষিপ্রতা যেখানে আছে সেখানে কিন্তু আজকের দিনে জয়ও আছে। যারা ধরুন বক্সিং করছেন, ক্যারাটে করছেন, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের অন্যান্য কাজ করছেন, ডিফেন্সিভ সার্ভিসে আছেন, কোনো পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন রেস্কিউ টিমে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে। অশ্বিনীর দ্বিতীয় বৈশিষ্ট্যটা আপনাদের অশ্বিনীর যে প্রভাবটা সারাদিনে সেটাও কিন্তু আপনাদের ব্যক্ত করবে আজকে সারাদিনে কেমন যাবে। অশ্বিনী যে কুমারদ্বয় এরা কিন্তু দেব বৈদ্য কিন্তু বলে গণ্য করা হয়। তো অশ্বিনী নক্ষত্র দিনে মেডিকেল ফিল্ড ওভারঅল কিন্তু একটা স্ট্রেংথফুল জায়গায় থাকে, সেটা আপনি সামান্য কম্পাউন্ডার হতে পারেন বা আপনি একজন বড় নাম করা শল্য চিকিৎসক হতে পারেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্র কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করে, বিশেষত এই অপারেশন, শল্য চিকিৎসা এগুলোতে কিন্তু অশ্বিনী নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করে। অর্থাৎ আপনার লগ্নরাশি যাই হোক না কেন, আপনার ফিল্ড যদি, জীবিকা যদি এই ওরিয়েন্টেড হয়, মেডিকেল ওরিয়েন্টেড বা চিকিৎসা বিজ্ঞান ওরিয়েন্টেড, সেক্ষেত্রেও ভালো পারফর্ম করে। কেতু কী দেয়? কেতু দেয় হিডিন কোনো বিষয় সামনে আনা, অজানা কিছু সত্যকে সামনে আনা। সেই অর্থে দেখতে গেলে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের গবেষণার সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন রিলেটেড কোনো গবেষণা করছেন, আদার্স কোনো বিষয়ের ওপর গবেষণা করছেন, পদার্থবিজ্ঞানে হতে পারে কোনো গবেষণা করছেন, সেই সমস্ত গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কেতু যেহেতু উচ্চস্থ, শিক্ষাগত ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, উচ্চশিক্ষার যোগ বা ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে মনোনিবেশ করা বা নতুন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনার আগ্রহ পোষণ করা, এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। কেতু আমি একটু আগেই বললাম, আপনারা শুনলেন, হিডিং জিনিসকে এক্সপ্লোর করে। স্বভাবতই যারা গোয়েন্দা বিভাগে আছেন, যারা অনুসন্ধান বিভাগে আছেন, যারা কোনো সার্চিং কোনো ডিপার্টমেন্টে আছেন, যারা কোনো বিষয়ে কোনো ঘুরে ঘুরে কোনো বিষয়ের খোঁজ খবর রাখেন বা এরকম ধরনের প্রফেশন আছেন, বহু হাজার হাজার প্রফেশন আছেন এরকম ধরনের, তো সব প্রফেশন তো আমি একই সময় বলতে পারবো না, তো এইরকম ধরনের প্রফেশনে যাদের কাজের ধরনটা এরকম কোনো কিছু খুঁজতে হয় বা এরকমও আছে যে ডেটা অ্যানালাইজিংয়ের কাজ যারা করেন মডার্ন ট্রেন্ড অনুযায়ী, সেই জায়গাটা কিন্তু আজকের দিনে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে সামগ্রিক অ্যাসপেক্টে দেখতে পাচ্ছি। অশ্বিনী নক্ষত্রের পরবর্তী বৈশিষ্ট্য বলতে পারেন সেটা হচ্ছে রাগ, অ্যাঙ্গার, জেদ, ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা আমি একটু আগে বলেছিলাম। তো অশ্বিনী নক্ষত্র দিনে কিন্তু স্বভাবতই সাধারণ ক্ষেত্রে যাদের রাগ নাকের ঠিক ডগায় থাকে তারা কিন্তু নিজেদেরকে আত্মসংযমের ভেতরে রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু মুখ থেকে হাতে এবং একটা বড় সমস্যা তৈরি হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভীষণ মাত্রা, একদম বলবো পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে আছে। ছোটোখাটো বিষয়ে যারা রাগ করবেন তারা কিন্তু ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। একদিকে অঙ্গারক যুগের প্রভাব, অপরদিকে মহাকাল সর্পের প্রভাব এবং অশ্বিনী নক্ষত্রের কানেকশান। আপনি যদি আপনার ক্রোধ ঘেনা কন্ট্রোল
কন্ট্রোল করতে পারেন, সেটা ফ্যামিলিতে হতে পারে, সেটা আপনার চাকরিস্থলে হতে পারে, ব্যবসাস্থলে হতে পারে, রাস্তাঘাটে মাঠে যে কোনো জায়গায় হতে পারে, সেই রাগ কিন্তু আপনারই পতনের কারণ হতে পারে, এটা মাথায় রাখা দরকার। একটা ভুল পদক্ষেপ অশ্বিনী নক্ষত্রে সমস্যা আনতে পারে, কারণ অশ্বিনী নক্ষত্রের যে কোর বৈশিষ্ট্য সেটা হচ্ছে জেদ, রাগ, ক্ষিপ্রতা। অশ্বিনী নক্ষত্র আপনারা সহজে বলবেন যে মঙ্গলের নক্ষত্র, সূর্যের নক্ষত্র, এরা বোধহয় রাগ পোষণ করেন, তা নয়। অশ্বিনী নক্ষত্র হচ্ছে সব থেকে হেডস্ট্রং নক্ষত্র। তো স্বভাবতই আপনার এত নক্ষত্র, রাশি ইত্যাদি যদি জানা নাও থাকে, আপনি যদি নেচারগতভাবে একটু রাগী প্রকৃতির হন, কেউ কিছু বললে ধুম করে আগে রিয়াক্ট করে ফেলেন, আগে পিছিয়ে না ভেবে ঝাঁপিয়ে পড়েন, বা আপনার বাড়িতে যদি এরকম কোনো সদস্যের উপস্থিতি থাকে তাদেরকে একটু কন্ট্রোল করা দরকার, এই বিষয়টা মাথায় রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অশ্বিনী যেহেতু হিডেন কিছু বিষয়কে এক্সপ্লোর করে, কোনো জিনিস আপনি খুঁজে পাচ্ছেন হঠাৎ করে পেয়ে যেতে পারেন। কেতু আবার কোনো জিনিসকে গুপ্তও করে দেয়, হারিয়ে যায়। একদিকে যেমন কোনো জিনিস খুঁজে পাওয়ার একটা যোগ আছে, তেমনই কোনো জিনিস হারিয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি আছে। তাই যারা বেড়াতে গেছেন, রাস্তাঘাটে বেরোচ্ছেন, সব কিছু প্রয়োজন মাফিক ফিরিয়ে আনছেন কিনা, এগুলো বিষয়ে আপনাকে গুরুত্ব দিতেই হবে, এবং কোনো কিছু যাতে ফেলে না আসেন সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে। কেতু নক্ষত্রে যেহেতু কানেকশান দিচ্ছে আধ্যাত্মিক বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে, আজকের দিনে পূজা অর্চনা, আধ্যাত্মিক কোনো কাজ, গৃহস্থলী কোনো কাজ, গুরুর সান্নিধ্য বা কোনো বিষয়ে চর্চা, আপনার জ্ঞানের চর্চা, জ্ঞানের উন্মেষ, এগুলো কিন্তু হতে পারে। ট্রু ডিভাইন নলেজ, সত্যকে জানা, কোটিতে একজন মানুষ হয়তো জানতে পারেন, সেই সত্যের পথ আজকের দিনে কিন্তু আপনার সামনে খুলতে পারে। তো এই বিষয়টাও কিন্তু অবশ্যই একটা অত্যন্ত ভালো বিষয়, জন্মছক অনুযায়ী কিছু ক্ষেত্রে ডিপেন্ড করবে। আমি যেহেতু রাশিলগ্ন বাদ দিয়ে এখানে প্রেডিকশান বলছি, যারা প্রকৃতিগতভাবে নার্ভাস, অল্পেতে টেন্স হয়ে পড়েন, চিন্তাভাবনা মনের ভেতর সবসময় কাজ করে, সেই নার্ভাস ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা টেন্স ভাব ইত্যাদি কিন্তু বাড়তে পারে। জন্মছকে চন্দ্রকেতু যোগ থাকলে এটা আপনার জানার কথা, কিছু ক্ষেত্রে এই ধরনের টেন্স ভাব, অহেতুক চিন্তাভাবনা এগুলো বাড়ে। তো চন্দ্রকেতু যোগ থাকলে এটা বাড়তে পারে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো যেতে পারে। চন্দ্রকেতু যোগের কথা আমি আসছি, এটা স্পেসিফিক যারা লগ্ন রাশি জানেন, চন্দ্রকেতু যোগে আজকের দিনে যেমন হিডিং জিনিস এক্সপ্লোর, পূর্ণ কিছু প্রাপ্তিগুলো হতে পারে, কিন্তু চন্দ্রকেতু যোগ কী করে, মানসিক ডিসস্যাটিসফ্যাকশন, হতাশা, হাজারো আনন্দের মধ্যে এমন একটা কিছু ঘটলো আপনার মনটা হতাশ হয়ে গেল, ভালো লাগছে না, ডিসস্যাটিসফাই হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাই, এটা মাথায় রাখা জরুরি। আর ব্যক্তিগতভাবে যাদের মঙ্গলরাহু অঙ্গারক যোগ আছে এবং সমস্যা চলছে, তারাও আজকের দিনটায় সতর্ক থাকবেন। আমি এখানে সমস্যাগুলো তুলে ধরবলাম, তার কারণ হচ্ছে সমস্যাগুলো আপনি এড়িয়ে চললে ভালোটা আপনি এমনি খুঁজে পেয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। আর শুক্র যেহেতু আগামীকাল রাশি পরিবর্তন করবে, মাথায় রাখবেন কিছু বিষয়ে নেশা পান, ইলেকট্রনিক্সের জিনিসের প্রতি অদম্য আগ্রহ, কম্পিউটার গেমসের প্রতি আগ্রহ, খাওয়া দাওয়া, কিছু আপনার ভোগ সুখের চাহিদার প্রতি আগ্রহ, রিচ ফুডের প্রতি আগ্রহ, এগুলো কিন্তু অনেকের বাড়তে পারে। এন্টারটেনমেন্ট প্রিয় মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা মজে যাওয়ার সম্ভাবনা থাকছে, এই বিষয়গুলো সতর্ক থাকবেন। কিছু অর্থে গাইনি সমস্যা, চোখের সমস্যা যাদের চলছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আমরা এবার লগ্নরাশিভিত্তিক আলোচনায় প্রবেশ করবই, তার আগে বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ এবং গ্রুপে চলে আসুন। সেখানে এলে শুধু যে আমাদের সঙ্গে সাক্ষাতের নম্বর পাবেন তা না, ইউটিউবে আপনারা জানেন যে নোটিফিকেশান অনিয়মিত হয়ে যায় অনেক সময়, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সমস্ত বন্ধুরা আমাদের যুক্ত হয়ে যান, যাতে আপনারা ঠিক সময় ইউটিউবের পাশাপাশি ফেসবুকের নোটিফিকেশানটা পান। আর অবশ্যই আমাদের যোগাযোগের নম্বর আপনি ফেসবুক পেজে এলে গ্রুপে যুক্ত হলেই পেয়ে যাবেন, সেই নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আমাদের সঙ্গে আপনি ছেড়ে ফেলবেন, সেটা 100% গোপনীয়তার সঙ্গে হবে, বিস্তারিত আলোচনা হবে, ফোনে কথা মানে অল্প কথা নয়, বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন এবং আপনার পক্ষে সামগ্রিক বিষয়টা সন্তোষজনক হবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটি যাতে এই স্বল্প সময়ের মধ্যে অন্যান্য বন্ধুরা পেয়ে যান আপনার হাত ধরে, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে আসুন জেনে নিই আজকের সারাদিনটা কেমন যাবে। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশিতে, এবং রাশিতে চন্দ্র কেতুর কানেকশান মেজাজ একটু স্ট্রং থাকবে। যৌথ কাজগুলোই কিছু বাধা এলেও আজকের দিনে ফাটকা ইনকামের কিছু যোগ আছে, মামলা মোকদ্দমা শুনানি কিছু ডেট ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। এডুকেশন ওভারঅল ভালো যাবে, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, এবং মামলা মোকদ্দমা কোনো শুনানির ডেট থাকলে আমি একটা কথা বলবো আপনাদের, যেহেতু কেতুর কানেকশান কিছু বিষয়ে গোপন তথ্য সামনে আসা বা ইত্যাদির সম্ভাবনা রয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা ভালো যাবে, কিন্তু কেতু যেহেতু এখানে অষ্টমে কানেকশান দিচ্ছে, আপনার একটানা কাজ করতে একটু মনোসংযোগের অভাব হতে পারে, আর এই বিষয়টা একটু কন্ট্রোল করা দরকার। বাকিটা আমি জেনারেল প্রেডিকশনে যেরকম বললাম, কর্মক্ষেত্রে সেরকমই প্যাটার্নটা আজকের দিনে কিন্তু বজায় থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে আপনারা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের বিষয়ে কিছু হঠাৎ করে যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে আছে, আর প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে প্রেম থেকে বিয়ের যোগ কিছু বিষয়, এই বিষয়ে কিন্তু কানেকশান আজকের দিনে দিতে পারে। ব্যবসা মোটের ওপর চাঙ্গা থাকবে, ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, সোশ্যাল প্ল্যাটফর্মের কাজ যারা করছেন, কাপড় জামা, খাদ্যদ্রব্য, মহিলাদের ব্যবহার সামগ্রী, এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে মোটের ওপর ভালো যেতে পারে।
বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখার চেষ্টা করুন। হাঁটুর ব্যথা, কিছুটা অ্যাংজাইটির সমস্যা এগুলো যাদের আছে সেগুলো বাড়তে পারে। সাপ্তাহিক রাশিফলটা এই ভিডিওর আগে আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে লেজিনেস, ঘুম কাতুরে ভাব, একটু কোমরের ব্যথা বেদনা, এই ধরনের বিষয়গুলো থাকবে। আর যেহেতু সপ্তমের কানেকশানও পাচ্ছে, পায়ের চোটাঘাত লাগার সম্ভাবনা কিছু বিষয়ে থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসতে পারে, সেকেন্ড ম্যারেজের বিষয়ে কিছু যোগ আসতে পারে, দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ আজকের দিনে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে তুলনামূলক ভালো, কর্মক্ষেত্রে ঘোরাঘুরি, দূরের যোগাযোগ ব্যস্ততা এগুলো কিন্তু বাড়বে। যারা মেডিকেলে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অগ্রাধিকার পাবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, কর্মক্ষেত্রে যাদের কোনো বিষয়ে ক্লায়েন্ট মিট করা আছে, টার্গেট হিট করা আছে, তারা কিন্তু এগোতে পারেন, কারণ সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে। কেতুর প্রভাব ব্যবসার ক্ষেত্রে, মোটের ওপর ব্যবসা চাঙ্গা থাকলেও আপনার মানসিক স্যাটিসফ্যাকশানে কিছু অভাব থাকতে পারে। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা আজকের দিনে ভালো যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বৈদেশিক বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এগুলো কিন্তু প্রাধান্য পাবে। কেনাকাটি সক্ষমের কাজ করতে পারেন, হাতের খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, এটা জেনেই কিন্তু আজকের দিনে করতে হবে। ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন, সেটা আপনাদের পক্ষে ভালো হবে। এছাড়া আমি এটুকু বলবো, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে ভালো, বৈদেশিক যোগাযোগ, দূরের যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো কিন্তু প্রাধান্য দেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি সরাসরি একাদশে প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ, গুপ্ত শত্রু নাশ হবে। শত্রুরা আজকে যারা আপনার হিডিং ছিল তাদের ক্ষেত্রে তাদের খোঁজ আজকের দিনে পেতে পারেন। ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ ভালো হবে, মেডিকেল কাজ করতে পারেন, এবং আজকের দিনে আমি বলবো কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি জাতীয় ক্ষেত্রে আজকের দিনে ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো, তবে কোমরে ব্যথা বেদনা কিছু বিষয়ে বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো যাবে, সারাদিনটা একটু অভিমান বিষয়টা কিন্তু বাড়তে পারে। এডুকেশন ওভারঅল ভালো, পরীক্ষা ইত্যাদি থাকলেও ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন, অসুবিধা নেই, কাজের জায়গায় উন্নতির যোগ আছে। বর্তমানে সূর্যের প্রবেশ ঘটেছে কর্মঘরে এবং কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স আস্তে আস্তে হলেও ভালো দিকে এগোবে। সেলস কর্মীর অ্যাডভান্টেজ পাবেন, শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে, মেডিসিন মেডিকেল ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আজকের দিনে কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে খাদ্যদ্রব্য, জল, মেডিসিন, নির্মাণ কাজ এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে। পূজা অর্চনার যারা কাজ করছেন, কোনো ধরনের গ্রহরত্নের ব্যবসা করছেন, এগুলোর ক্ষেত্রে অগ্রাধিকার থাকছে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান আছে মনে হতে পারে, বা প্রতিযোগিতা আছে মনে হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য সুখ বা ফ্যামিলি লাইফ ভালো গেলেও মায়ের সঙ্গে মতের অমিল বা পরিবারের কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে, এটা একটু মানিয়ে চলা দরকার। লাইফ পার্টনার মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কেমন যাবে? কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মঘরে থাকছে, কর্মমুখী জীবন থাকবে, ঘরে বাইরে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। প্রেম নিয়ে কিছু সমস্যা আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, তবে নতুন সন্তান যোগ আছে। সন্তান যাদের আছে তাদের কথাও বলছি এখানে, তারা কিন্তু অবশ্যই সন্তানের প্রতি একটু কেয়ারিং অ্যাটিচিউড, সন্তান কী করছে না করছে এই বিষয়ে একটু মনিটরিং করা, এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে মেনলি পারিবারিক ব্যবসা, গৃহস্থল থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, মেডিকেল রিলেটেড ব্যবসা, ছোটো গাড়ি বড় গাড়ির ব্যবসা, এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু সামগ্রিক অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরি সরকারি চাকরি যারা করছেন ভালো, মেডিসিন বিভাগে যারা চাকরি করছেন ভালো, অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই ধরনের কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে কিছু আপনার কাজ, চাকরি, ব্যবসা, বোধ, এই দু ক্ষেত্রেই আজকের দিনটা ভালো যাবে, এবং যে কোনো ধরনের মিডিয়া ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ছোটো গাড়ি বড় গাড়ির ব্যবসা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে লোহা লৌহজাত প্রোডাক্টের ব্যবসা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকের দিনে কিন্তু আছে। কেতুর কানেকশানে কিছু বিষয়ে মনে অ্যাংজাইটি ইত্যাদি আপনার লগ্ন রাশি সাপেক্ষে তুলনায় একটু বেশি কাটতে পারে, এই বিষয়টা মাথায় রাখা আজকের দিনে কিন্তু জরুরি, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহলগ্ন সিংহ রাশি, সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি নবমে এবং হালকা মেজাজের দিনে থাকবে। মনের ওপর কেতুর একটু প্রভাব থাকলেও, চিন্তা ভাবনা একটু থাকলেও অষ্টমস্থ চন্দ্র সরে যাওয়ার জন্য শরীরে কিন্তু স্ট্রেংথ, আপনার কাজের ক্ষেত্রে উদ্যমীভাবে এগুলো কিন্তু ফিরে আসবে। ভাগ্য আপনার সহায় হবে, বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু পেন্ডিং কাজগুলো আজকের দিনে করতে পারেন। মায়ের হেলথের বিষয়ে তবুও কেয়ারফুল থাকবেন। রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো গেলো, স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকতে পারে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কারো সুপারিশ মারফত কাজ পেতে পারেন, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে রেগুলার ব্যবসা ভালো যাবে, সেলফ প্রফেশন বা গৃহস্থলীর ব্যবসা আপনার কেতু যদি জন্মছকে ভালো থাকে সেক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। কেনাকাটি সম্পূর্ণের কাজের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ কেতুর কানেকশান, বিশেষত আপনি যদি পুরনো জিনিস বা লিটিগেটেড কিছু বিষয়ে কেনাকাটি করেন সেই বিষয়গুলো একটু সমস্যাবহুল হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য কেনাকাটি করা যেতে পারে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপর স্টেবল কাটবে, বৈদেশিক ব্যবসায় উন্নতি আছে। অ্যাস্ট্রোলজি, অকাল ইত্যাদি প্রফেশন, থেরাপির কোনো কাজ করছেন, মেডিসিন রিলেটেড কাজ করছেন, এক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং অনলাইনে কাজকর্ম ইত্যাদি বিষয় আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন। যাত্রা ভ্রমণে সফলতা পেতে পারেন, আধ্যাত্মিক কোনো ভ্রমণ এগুলো করতে পারেন, গুরু টিচারদের সান্নিধ্য পেতে পারেন। লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ থাকছে, তবুও আমার মনে হয় কিছু অংশে গৃহ শান্তি বা একই ছাদের তলে বসবাসকারীদের ক্ষেত্রে একটু শান্তির অভাব অভিযোগ একটা দুটো বিষয় থাকতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো কিন্তু প্রাধান্য দিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি, কন্যালগ্ন কন্যারাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির অষ্টমে এবং কেতুর কানেকশান। প্রথমেই আমি বলে দিই, অষ্টমস্থ চন্দ্র একটু মনোক্ষুণ্ণতা দেয়, এটা যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে দিতে পারে। তাই বিশেষ শখের কাজ, যেটা আপনার মেন্টাল টাচ আছে এরকম ধরনের কাজ আজকের দিনে অ্যাভয়েড করুন। তৃতীয় কানেকশান একটু চোটাঘাত লাগার সম্ভাবনা আছে, এর বিষয়ে সতর্ক থাকবেন। চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, কিন্তু কেতুর কানেকশান এবং চন্দ্রের কানেকশান, ছোটোখাটো বিষয়ে আপনি একটু ধুম করে কিছু বলে দিলেন, কিছু কন্ট্রোল রাখতে পারলেন না, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে, যেটা আপনার খুব কাছের মানুষকে হার্ট করতে পারে, যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখা দরকার। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগ আজকের দিনে আসার সম্ভাবনা আছে। গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এডুকেশন ওভারঅল ভালো থাকবে, স্কুল কলেজ পড়াশোনার ক্ষেত্রে ভালো, কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, লেখালেখি এডিটিং কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া আইনি পেশা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, যে কোনো ধরনের অনলাইনে কিছু কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু অনলাইন ফ্রড চক্র কিছু বিষয় অ্যাক্টিভ থাকতে পারে। আপনাদের লগ্ন হিসাবে এই বিষয়টা মাথায় রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয় একটু গ্রুপ ওয়ার্কের সমস্যা হতে পারে এবং একটু অহেতুক ঘোরাঘুরি হতে পারে। তাই যেখানে যাচ্ছেন একটু ফোন করে বা কন্ট্যাক্ট করে যান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ধুম করে ধরুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে, শুধু চাকরি ব্যবসা ইত্যাদি নয়, পার্সোনালিও যেতে পারেন, সে বিষয়টা কিন্তু একটু সমস্যা হতে পারে, এটা মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বৈদেশিক বাণিজ্য ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেডিসিন রিলেটেড ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে, পারিবারিক ব্যবসা, গৃহস্থলীর ব্যবসা, ফাস্টফুডের ব্যবসা, কোনো ধরনের আপনার হাতের কাজ যারা করেন, গিফট আইটেম কিছু বানান, সারের ব্যবসা যারা করেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যারা কোনো ধরনের ভেষজ রিলেটেড কাজ করছেন এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। হাতে কানের ব্যথা বেদনা, হাঁটু ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যা, এই জাতীয় সমস্যা আপনাদের লগ্ন রাশি বেশি থাকতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা মাসিক রাশিফল অবশ্যই এই ভিডিওর আগে আপলোড করা, নতুন সাপ্তাহিক রাশিফল এবং বৃহস্পতি রাশি পরিবর্তন ষষ্ঠ এই ভিডিওটি যেটা আপডেট দিয়েছি অবশ্যই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা রাশির ঠিক বিপরীত দিশায়, সমসপ্তমে। তো এই সমসপ্তমে চন্দ্র আপনার ভেতর কিন্তু অনুভূতি, আবেগ, কোনো বিষয়ে আপনার কোনো কিছুর প্রতি অদম্য আকর্ষণ ইচ্ছা যাচ্ছে, এগুলো কিন্তু বাড়াতে পারে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন। আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল থাকছে, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে কেয়ারফুল থাকবেন, কোনো কাগজপত্রের সই সাবুত ইত্যাদি লেখালেখি করতে হলে সেটা কিন্তু খুঁটিয়ে আজকের দিনে দেখে নেবেন। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কাটবে, নতুন প্রেমেরও যোগাযোগ আছে, বিষয় কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কিন্তু স্যাটিসফ্যাকশান একটু কম থাকবে। কাজের ক্ষেত্রে আপনার উন্নতির যোগ আছে, যোগাযোগ আসবে, নতুন কাজের ওয়ে আউট খুলতে পারে, ইন্টারভিউ ফেস করতে পারেন, কিন্তু কোথাও যেন একটা মানসিক স্যাটিসফ্যাকশানের অভাব কিছু বিষয়ে কর্মক্ষেত্রে থাকতে পারে। দায়িত্ব বাড়লো বা কিছু ওভারটাইম করতে হলে এই ধরনের বিষয় কিছু ক্ষেত্রে আসতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর চাঙ্গা, নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। এছাড়া খাদ্যদ্রব্যের ব্যবসা, জলীয় প্রোডাক্টের ব্যবসা, মেডিসিন রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। এবং যে কোনো ধরনের আপনার ক্যাটারিং, ডেকোরেশন জাতীয় ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, নির্মাণ কাজের ব্যবসা, এগুলো ভালো যাবে। পারিবারিক বিজনেস ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গেলেও চন্দ্রকেতু যোগের ব্যক্তিদের কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক বিজনেস সমস্যা আসবে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, খুচরো লেনদেনের বিষয়টা একটু
বাড়তি গুরুত্ব দেবেন। রোগভোগ বা হেলথের বিষয়ে দাঁতের ব্যথা, পায়ের ব্যথা, এগুলোর সমস্যা একটু থাকতে পারে। বিস্তারিত জানতে এই ভিডিওর আগে পরে আপনারা বৃহস্পতির গোচর এবং শুক্রের ট্রানজিট, যেটা আপনাদের লগ্ন রাশি খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওগুলি পাবেন এবং সাপ্তাহিক রাশিফল এবং সূর্যের ট্রানজিট এই ভিডিওর আগে আমি আপডেট দিয়েছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠে এবং কেতুর নক্ষত্রে। আর কেতু কোথায়? আপনাদের রাশিতে, ফলে মানসিক সংযোগের জায়গাটা খুব ইন্টিমেট চন্দ্রের সাথে, ফলত সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে থাকবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু নথিপত্র ইত্যাদি কাগজপত্র এগুলো কিন্তু গুছিয়ে রাখবেন। কিছু জিনিস হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে, বা গোপন জিনিস কিছু খুঁজে পেতেও পারেন। হারিয়ে গেছে এমন কোনো পুরনো জিনিসপত্র খুঁজে পেতে পারেন, যেমন আমি জেনারেল প্রেডিকশনে বলছিলাম সেগুলো আপনাদের রাশির জন্য বেশি প্রযোজ্য বলে আমি আরেকবার রিপিট করলাম। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ ভালোভাবে, গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন, সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে। হেলথের দিকে একটু নজর দেওয়া দরকার। প্রেম প্রীতি সম্পর্ক আজকের দিনে তুলনামূলক প্রেক্ষাপটে ভালো থাকবে, তবে সূর্যের ট্রানজিট হচ্ছে, এরপর শুক্রের ট্রানজিট হবে। কিছু বিষয়ে এই তিন চার দিন প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ কাটার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে, কোনো ধরনের কম্পিটিটিভ শো, খেলাধুলো ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, উন্নতির যোগ আছে। কাজের জায়গায় কনসেন্ট্রেশনের জায়গাটা একটু খেয়াল রাখবেন, সিলি মিস্টেক হতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। এবং আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে উত্তম। ব্যবসার মধ্যে আমি এটুকু বলতে পারি যে অঙ্গারক যোগের যে প্রভাব সেটা কিছু অংশ হলেও থাকছে আজকের দিনে, কারণ রাহু এবং কেতু একই সরলরেখার দুই বিন্দু বলতে পারেন। তাই বড় ডিল, কোনো লো প্রলোভন এগুলো অ্যাভয়েড করুন। বাকি জায়গাটা আপনি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে স্টেবল রেজাল্ট পাবেন। জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো করেছিলাম সেগুলোই প্রযোজ্য থাকবে। তাছাড়া আপনাদের ক্ষেত্রে খেলাধুলোর ইকুইপমেন্টস ইত্যাদির ব্যবসা, বৈদেশিক বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, দূরের কোনো চাকরির জায়গা, দূরের কোনো যোগাযোগ, এগুলো ভালো যাবে। ভ্রমণ যোগ শুভ, দূরের যোগাযোগগুলো ভালো হবে। লাইফ পার্টনার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকলেও তার মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল 2021 ভিডিও এবং অবশ্যই বৃহস্পতি ট্রানজিট আসছে, দেখে নেবেন। সাপ্তাহিক রাশিফল এই ভিডিওর আগে, সূর্যের ট্রানজিট এই ভিডিওর আগে আমি আপডেট দিয়ে দিয়েছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশির পঞ্চমে। মানসিক শান্তি কিছুটা বাড়বে, দূরের যোগাযোগগুলো আজকের দিনে আছে, কোমরে ব্যথা বেদনা কিছু বিষয়ে বাড়তে পারে। দূরে যাত্রা, ভ্রমণ ইত্যাদি করার ক্ষেত্রে একটু বাড়তি সময় হাতে নিয়ে বেরোবেন, কোনো জিনিস হারিয়ে যাওয়ার প্রবণতা আজকের দিনে থাকতে পারে। চলাফেরা বিষয়ে একটু সতর্ক থাকবেন, পেটের গোলমাল হালকা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো গেলেও কিছু ক্ষেত্রে ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সন্তানভাব শুভ, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টও আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের বিষয়ে একটু মনিটরিং করবেন, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে বিষয়টা কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কাজের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস ওভারঅল ভালো থাকবে। কাজের ক্ষেত্রে হয়তো আপনাকে কিছু বিষয় ওভারটাইম বা দূরের কাজগুলো করতে হতে পারে, কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রটা আজকের দিনে অন্যান্য বিষয়ে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। এছাড়া এটুকু বলতে পারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, জলীয় প্রোডাক্টের ব্যবসা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। এবং অভিনয়, শিল্পকলা, আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসার জায়গাটা আজকের দিনে ভালো যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখা জরুরি, কিছুটা খরচ আজকের দিনে ঊর্ধ্বগামী থাকবে, আর কোথাও গেলে একটু ফোন করে যাবেন, এটা মাথায় রাখবেন। সন্তানের মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ থাকছে আজকের দিনে, ওভারঅল ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো কিন্তু দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরের চতুর্থ চন্দ্র এবং অবশ্যই অশ্বিনী কানেকশন থাকছে। আমি প্রথমে বলবো আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, বাড়ি ঘর, গ্যাজেটস ইত্যাদি কেনাকাটি করা যেতে পারে। তবে মাথায় রাখতে হবে একটা বিষয়, কেতুর যেহেতু কানেকশন, লিটিগেটেড প্রপার্টি, লিটিগেটেড জিনিসপত্র এগুলো বিষয়ে একটু আপনাকে সজাগ থাকতেই হবে। প্রেম প্রীতি সম্পর্কর কথা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক কাটবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু কিছু বিষয়ে ইল্লিগাল অ্যাক্টিভিটিস আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া কোনো জিনিস সেল করতে চাইলে করতে পারেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, রেগুলার যে ডে ওয়ার্ক সেগুলো ভালো যাবে। কিন্তু মাথায় এটা রাখতে হবে, শুক্র যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল, কর্ম পরিবেশ নিয়ে কিছু কিছু জায়গায় অভিযোগ আসা, মানে দু একটা বিষয় একটু অভিযোগ আসা, এবং কাজের ক্ষেত্রে একটু যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, কোথাও গেলেন বা কোম্পানি আপনাকে কোথাও পাঠালো, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে যাচ্ছে। ব্যবসা মোটের উপর স্বাভাবিক থাকবে এবং চাঙ্গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে, রেগুলার ব্যবসায় ভালো ফলই আজকের দিনে পাবেন। গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প এগুলো কিন্তু উন্নতির জায়গায় যাবে, এবং যারা মেডিকেল শাস্ত্রের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই আজকের দিনটা অ্যাডভান্টেজ
পাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন এগুলো ভালো যাবে, অভিনয় শিল্পকলা আর্টিস্টিক কাজ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। সাদা বস্ত্রের কোনো কাজ, কাপ ডিসপ্লেট ইত্যাদির ব্যবসা, কোনো দশকর্মার দোকান এগুলো কিন্তু ভালো যেতে পারে। পূজার্চনা যারা কাজ করছেন ভালো যেতে পারে। আর হেলথের ক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতা, চেস্ট লাং রিলেটেড সমস্যা এগুলো কিছু বিষয় আসতে পারে। আপনারা অবশ্যই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকার সম্ভাবনাই থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই পরামর্শ দেবো। এই ভিডিওর আগে আপডেট করা সূর্যের রাশি পরিবর্তন, এই ভিডিওর আগে সাপ্তাহিক রাশিফল এই দুটি দেখে নেবেন, আর এই ভিডিওর পর আপনারা শুক্রের রাশি পরিবর্তনের ভিডিওটি পাবেন। চলে আসি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হচ্ছে রাশি তৃতীয় এবং অশ্বিনী কানেকশন থাকছে। কমিউনিকেশন যোগাযোগ এগুলো তো ভালোভাবেই, যাত্রা ভ্রমণের সফলতা আসতে পারে। কিন্তু কেতুর যেহেতু কানেকশন, আমি আপনাদের বলবো কোথাও গেলে একটু ফোন করে যান, টাইম হাতে নিয়ে বেরোন, সেটা সব দিক থেকে উচিত হবে। কোনো বিষয়ে ধরুন কোথাও গেলেন, কোনো জিনিস নিয়ে যেতে ভুলে গেলেন বা ফিরিয়ে আনতে কিছু ভুলে গেলেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্ক ভালো যাবে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, নতুন উদ্যোগ নিয়ে সফলতা পেতে পারেন, কারো সুপারিশ মারফত কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। সামান্য কিছু বিষয়ে চোটাঘাত লাগার চান্সেস আছে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনে এডুকেশন রিলেটেড জায়গাটা আজকের দিনে ভালো। স্কুল কলেজ এবং অনলাইন এডুকেশন বা চাকরিমুখী পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। ছোটোখাটো বিষয়ে একটু মন অস্থির হচ্ছে, অ্যাংজাইটি বাড়ছে, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো অবশ্যই থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ আছে, উন্নতির যোগ আছে, কিন্তু কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব কিছু ক্ষেত্রে কেতুর নক্ষত্রে থাকতে পারে, কারণ কেতু বর্তমানে আপনাদের কর্মঘরেই অবস্থান করছে। আদারওয়াইজ কর্মক্ষেত্রটা আজকের দিনে ভালো, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সেলস কর্মীরা কিছুটা অ্যাডভান্টেজ তো এখানে পাবেনি। ব্যবসা স্টেবল কাটবে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, ব্যবসার নতুন যোগাযোগ আছে, খাদ্য জল মেডিসিন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো অ্যাডভান্টেজ পাবে। যারা অনলাইনের কাজ, মুভেবল কাজ এগুলো কিন্তু ভালো থাকবে। ব্যবসার বিষয়টা আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলো আপনাদের জন্য বহাল থাকছে। হাতে কানের ব্যথা বেদনা এগুলো কিছু বিষয় বাড়তে পারে। পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন, ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র অশ্বিনী কানেকশন আজকের দিনে কাজে কর্মে একটু বাড়তি ঘোরাঘুরি করতে হতে পারে। যে কাজটা করতে যাচ্ছেন সব কিছু ডকুমেন্টস ইত্যাদি নিয়ে যান, নচেত কিন্তু আপনাকে দু তিনবার ঘোরাঘুরির পর কাজটা কিন্তু করতে হতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো, গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বাক্য প্রয়োগের বিষয়ে নিয়ন্ত্রণ রাখবেন, ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে কেয়ারফুল থাকবেন। কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে লিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলেমিশ থাকবে। তবে আত্মীয়স্বজনের জায়গাটা কিছু অংশে দুর্বল থাকার সম্ভাবনা আছে, গুরুজনদের হেলথের বিষয়ে সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকলেও যারা এই হিসাবপত্র মেনটেন করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বাকিটা রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে ভালো যাওয়ারই সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে বস্ত্র, জল, পারিবারিক ব্যবসা এগুলো ভালো যাবে। যারা গান বাজনা করেন, মিউজিক রিলেটেড প্রফেশন, খাদ্যদ্রব্য ফাস্টফুডের ব্যবসা, পূজা অর্চনার কাজ যারা করছেন, দশকর্মার দোকান যারা চালান, অ্যান্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা করেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ইএনটি রিলেটেড সমস্যা, হালকা পেটের গোলমাল আজকের দিনে কিছু বিষয় বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনটা অবশ্যই হরোস্কোপ অনুযায়ী যদি দেখি, বাড়িতে আত্মীয় সমাগম, বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কোনো গুরু টিচারেদের সান্নিধ্য আজকের দিনে নিতে পারেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন এবং অবশ্যই দেখুন এন্ড স্ক্রিনে ফুটে রয়েছে নতুন সাপ্তাহিক রাশিফল, অবশ্যই সূর্যের ট্রানজিট আপনারা দেখে নিন। আমরা ফিরছি আজ নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।